এই গ্রামের উত্তর দিকে একটা প্রাচীন শিব মন্দির ছিল। গ্রামবাসীরা মনে করে এই অদ্ভুত মহিমায় ভরা এই শিবলিঙ্গটি নিজেই নাকি সেখানে অবস্থিত হয়েছিল। আর সেই কারণে গ্রামবাসীরা প্রত্যেক দিন ফুল আর পাতা দিয়ে শিবলিঙ্গের পুজো করত। ওই মন্দিরের পাশেই থাকা একটা জঙ্গলে নাগ বংশেরই এক নাগ দম্পতি সেখানে থাকত। তারা দুজনে মন্দিরে চড়ানো ভোগ যেমন দুধ ফল এইগুলো খেয়ে নিজেদের গর্তে সুখে থাকত। একদিন রাত্রিবেলা নাগ দম্পতি নিজেদের মধ্যে কথা বলতে বলতে ওই মন্দিরে যাচ্ছিল। আমি তো তোমাকে বলেছিলাম গর্তে থাকতে, আমি তোমার পছন্দ মতো দুধ এবং ফল ওখানে নিয়ে যেতাম, তুমি এলে কেন? আমি জানি আপনি আমার জন্য ফল দুধ নিয়ে আসবেন, কিন্তু এখানে যে আপনার সঙ্গে এসেছি সেটা কিন্তু এই কারণ না। এই রাতের অন্ধকারে যদি কেউ আমাকে দেখতে পেয়ে মেরে দেয়, এটা চিন্তা করছো তাই না? হ্যাঁ নাগরাজ, যতদিন না আমাদের কেউ দেখছে আমাদের প্রাণের কোনো ভয় নেই, কিন্তু যেদিন আমাদের কেউ দেখে ফেলবে সেই দিন কিন্তু আমাদের প্রাণটাও যেতে পারে। এই বিপদের সময় যদি একে অপরকে সাহায্য না করি তাহলে কি করে চলবে? তাই তো আপনার সঙ্গে এলাম। তোমার ভালোবাসাই তো আমার কাছে রক্ষা কবচের সমান, আর আমার কি চাই তুমি বলো। তারপরে দুজনে মিলে শিব মন্দিরে চলে যায়। সেখানে রাখা ভোগ যেমন দুধ ফল খেয়ে নিজেদের পেট ভরল। চলুন নাগরাজ, আমরা শিবলিঙ্গের দর্শনও করেছি আর অভিষেকে রাখা ফল আর দুধও খেয়ে নিয়েছি, চলুন এবারে আমরা আমাদের গর্তে ফিরে গিয়ে আরাম করব। এইটা কে বলেছে যে শুধুমাত্র আমরা গর্তেতেই বিশ্রাম নিতে পারবো? আমরা এই মুহূর্তে এখানেই এই জায়গাতেই শিবলিঙ্গর পাশে বিশ্রাম নিতে পারি। না না নাগরাজ, আপনি আমার কথাটা শুনুন, এমন কাজ করবেন না, চলুন আমরা আমাদের গর্তে ফিরে যাই, চলুন। আরে তুমি তো দেখছি তোমার কথাতে আমাকে রাজি করিয়ে ছাড়বে, আর যখন যা কিছু ঘটে তুমি ভাবো যে ভালোর জন্যই ঘটে। রাত্রিবেলা এই শিবলিঙ্গের সামনে কিন্তু মহা অদ্ভুত শক্তি ঘোরাফেরা করে, যদি ওরা আমাদেরকে দেখে নেয় না আমাদের তাহলে বন্দি করে রাখবে। আপনি আমার কথাটা শুনুন না, চলুন এখান থেকে চলে যাই, আমি কিন্তু কারোর শব্দ শুনতে পাচ্ছি। তারা দুজনে যেই কারোর পায়ের শব্দ শুনতে পেল সঙ্গে সঙ্গে দুজনে মিলে মহাশিব মন্দিরে লুকিয়ে পড়ে। তখন দেখলো একটা 25 বছরের যুবক ওই মন্দিরের সামনে এলো। গ্রামের লোকেরা তো বলা কয়া করে মহাশিবলিঙ্গের অভিষেক হওয়ার জন্য নাগ নাকি দুধ খেতে আসে, কিন্তু আমি তো প্রতিদিনই এখানে শিবলিঙ্গের মন্দিরেতে আসি ওই নাগকে দেখার জন্য, কিন্তু কখনোই তো আমি দেখতে পাইনি। ওই যুবকটা মন্দিরের চারিদিকে ঘুরতে লাগলো, তাকে দেখে ওই নাগ দম্পতির একটু ভয় পেয়ে যায়। ওই যুবকটা মন্দিরের চারিদিকে ঘোরার পরে একেবারে মুখ্য দ্বারের সামনে দাঁড়িয়ে পড়ে। আমার তো মনে হচ্ছে না ও আর এখান থেকে যাবে, যদি সারা রাত এখানে দাঁড়িয়ে ওই নাগদের দেখার অপেক্ষা করে তাহলে আমরা কি করব। এইভাবে যখন ভাবছিল তখনই ওই যুবকটা সেখান থেকে চলে যায়। তারপরে ওই নাগ দম্পতিরা আস্তে আস্তে করে নিজেদের গর্তে পৌঁছে গেল। তারপরে তারা দুজনে নিজেদের গর্তে গিয়ে লুকিয়ে পড়ে। আমাদের কিন্তু রাতের বেলায় সাবধানে থাকতে হবে, ওই ছেলেটার কাছ থেকে আমরা জানতে পারলাম যে গ্রামবাসীরা জানে রাতের বেলা নাকি নাগ এসে মন্দির থেকে দুধ খেয়ে চলে যায়, আমাদের কে দেখলো বলুন তো। না না নাগিন, আমার তো মনে হচ্ছে না যে কেউ আমাকে দেখেছে, যদি আমাদেরকে দেখতো তাহলে সে পুরো ব্যবস্থা করতো আমাকে ধরার জন্য, কিন্তু এমন তো ঘটেনি, তার মানে হচ্ছে আমাদের ব্যাপারে তো কেউ জানে না, তুমি চিন্তা করো না। এইভাবে কথা বলতে বলতে দুজনে ঘুমিয়ে পড়ে, কিন্তু সেদিন রাতে নাগিনের জ্বর আসে। নাগরাজ তখন মনে করল সে মন্দিরে গিয়ে বিভূতি নিয়ে এসে নিজের স্ত্রীর কপালে ছুঁয়ে দেবে। এই রকম ভেবে সে লুকিয়ে লুকিয়ে আবার আস্তে আস্তে মন্দিরের দিকে যেতে লাগলো। মন্দিরে পৌঁছে নাগরাজ যেই বিভূতি নিয়ে যাচ্ছিল তখনই ওই যুবকটা আবার মন্দিরের কাছে ফিরে এলো। আরে বাহ, আমার এতদিনের চেষ্টা তো দেখছি আজকে সফল হতে চলেছে, আজকে তো মহাশিবলিঙ্গর কাছে আমি নাগ দেবতাকে দেখতে পেয়ে গেছি। এই নাগ দেবতার কাছে নিশ্চয়ই অনেক মহাশক্তি আছে, এই নাগ দেবতাকে বন্দি করে আমি তার সমস্ত শক্তি হরপ করে নেব। কিন্তু নাগরাজ ও চালাকির সাথে সেখান থেকে লুকিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু ওই যুবকটা নাগরাজকে দেখে তাকে গুরুতরভাবে ঘায়েল করে, নাগরাজ সেখানেই মারা যায়। নাগিন ঘুম থেকে উঠে যখন আশেপাশে নিজের স্বামীকে দেখতে পেল না তাকে খুঁজতে বাইরে বেরিয়ে এলো, কিন্তু পথে নিজের স্বামীকে মৃত অবস্থায় দেখে সে খুব রেগে যায়। সে মনে মনে ভেবে নিল ওই যুবককে সে কামড়ে তাকে মেরে ফেলবে, কিন্তু তখনই মহাদেব সেখানে এলেন। নাগিন, তুমি ওই যুবককে মারতে পারবে না, কারণ ওই যুবক
আমার আশীর্বাদেতেই জন্ম নিয়েছে। তাহলে মহাদেব আমি আর আমার স্বামী কি? দেখো নাগিন, তোমরা দুজনেই হচ্ছে আমার খুব বড় ভক্ত। আমি মানছি যে ওই যুবক তোমার নাককে মেরে অনেক বড় পাপ করেছে। সময় কিন্তু তার পাপের জন্য তাকে শাস্তি অবশ্যই দেবে। তোমার স্বামীর মৃত্যুতে তুমি এত ভেঙে পড়ো না, বরঞ্চ তুমি প্রসন্ন হও, তুমি খুশি হও, কারণ তোমার স্বামী মরে গিয়েও আমার মধ্যে মিশে গেছে। এই রকম বলে অদৃশ্য হয়ে যান। সেই দিনের পর থেকে নাগিন শিবলিঙ্গের পুজো করে নিজের জীবনটা কাটাতে লাগলো।